বীজের পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনায়া নবী। পুতুলওয়ালারা তো আর চালাক কম না, তারা পুতুলের গলায় রশি বেঁধে দিয়ে ভিতরে টাঙ্গিয়ে রাখত। নবীজি হাত বদলেন আল্লাহু আকবর বুকের উপরে, আর তাদের পুতুল যেহেতু এইখানে আছে গোপন জায়গায়, হাতটা নামিয়ে পুতুলের গায়ের উপরে দিয়ে বলল, মা নবীজির পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছি বটে, কিন্তু তোদেরকে ভুলি নাই মা, তোরা কিছু মনে করিস না মা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। অ্যাকশন দেখেন, ডাইরেক্ট অ্যাকশন কাজে বিধান। আচ্ছা আহলে হাদিস ভাই, আপনি যে সালাম ফেরানোর পরে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা তাহলে কি? এটাও বেদাত তাই? তাহলে তো দেখছি ভালোই, আপনারা তো সবই জানেন দেখছি, তাহলে করেন কেন? বেদাত ভালোই, বেদাত হলো মিষ্টি, বেদাতের স্বভাবটাই হচ্ছে মিষ্টি। আরে সুবহানাল্লাহ, আমি যখন পড়তাম জনগণকে নিয়ে, নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনায়া নবী। মানুষ সব কেউ কেউ এসকে মাতওয়ালা হয়ে বলে উঠত, এসক লেগে যেত। হ্যাঁ এরা আবার আশেকে রসুল, আমার অতটা এশক না লাগলেও দেখতাম জনগণের লেগে যেত, আমি তো সুর স্বর দিয়ে মাশা আল্লাহ। হ্যাঁ ওরে বাপরে বাপ, সবে বরাতের পরের দিন বিকালবেলা আমার মামাতো ভাই ভাবিকে ডাক দিয়ে বলছে, এই লিস্ট খানা দাও। আমি বললাম, ভাই কিসের লিস্ট? বলছে, ও তুমি দেখো না। আমি বললাম, না একটু দেখি না, তখন আমি অলরেডি চেঞ্জিংয়ের দিকে আসতেছি। আমি বলছি, একটু দেখি না। কি দেখি? দেখি 72 নম্বর সিরিয়াল। আমি বলছি, 72টা সিরিয়াল দেওয়া নাম লেখা কি ব্যাপার? বলছে, গতকালকে সব মিলাদ দিয়েছে তো, আজকে হাটে পয়সা দেবে। 72টা সিরিয়ালে সেই 80-এর দশকের শেষ দিকে 10 টাকা করে যদি দেয় তাহলে কত হয়? 720। আরে বাপরে বাপ, তখন 720 টাকার দাম ছিল। আমার ভাইরা এই আসল কথায় এসেছেন, মিষ্টি লাগে তাই মানুষ করে, এটা বেদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের শুরু হচ্ছে তাকবীর দিয়ে, তাকবীরে তাহরিমা, সালাতের শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, সালাত শেষ। এখন এই একই অবস্থাতে আজ পর্যন্ত অব্যাহতভাবে মসজিদে হারাম, মক্কার মসজিদ এবং মসজিদে নববী মদিনার মসজিদে সালাত চলে আসছে অব্যাহতভাবে, কোনো রকমের ব্যতিক্রম ছাড়াই। জোরে কন সুবহানাল্লাহ। সেখান থেকেও আমরা শিখলাম না। আচ্ছা বলুন তো, এই যে ইমামের পিছনে আমি নামাজ আদায় করলাম, এ ইমাম কতক্ষণের জন্য ইমাম? আমার আমার জন্য উনি কত সময়ের ইমাম? তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত উনি আমার ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতিম্মা বিহি, নিশ্চয় ইমাম নিযুক্ত করা হয় অনুসরণের জন্য। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ রহম করেছেন যে সালাম ফেরানোর পরে উনি আপনার ইমাম না, সালাম ফেরানোর পরেও যদি ইমাম হতো
তাহলে ইমাম সাহেব বাজারে গেলে আপনাকেও বাজারে যেতে হতো, কেননা ইমাম নিযুক্ত করা হয়েছে অনুসরণের জন্য। ইমাম শ্বশুরবাড়ি গেলে আপনাকে শ্বশুরবাড়ি যেতে হতো, ইমাম বাথরুমে গেলে আপনাকেও বাথরুমে যেতে হতো। হায় রে আফসোস, এইটুকু ফতোয়াও বুঝল না। গত রমজানে আমি গ্রামের বাড়িতে গিয়েছি, এলাকায় একটা নতুন মসজিদ তৈরি হয়েছে, ওই মসজিদের ইমাম সাহেব খুব কসরত করে কায়দা করে সাহারি খাওয়ার পরে বলছে, রোজার নিয়ত করুন, নাইতুয়ান আসুমা গাদান মিন শাহরিম রমাজানা ফরদুল্লাকা ইয়াল্লাহু ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিয়ত পড়িয়ে দিল, তা আমি দেখলাম সর্বনাশ, আমারই পাড়ায় মহল্লায় মসজিদ হয়েছে, আমি সারা দেশে ওয়াজ করে ফাটাই দিই, আর আমার পাড়াওয়ালারা এই নাইতওয়ান আসুমা গাদান বলছে। তাই ইমাম সাহেবের সাথে একটু দেখা করে বললাম, বাবাজি আমার ছেলের বয়সই হবে। আমি বললাম, বাবাজি তোমাদের তো এখন গলায় খুব জোর, আমাদের তো অত জোর নাই, বয়স হয়ে গেছে, তা একটা কথা বলি। বলছে, বলেন ওস্তাদজি কি বলবেন। আমি বললাম, এই যে কথাটা বললে, না আইতুয়ান আসুমা গাদান, না আইতু আমি নিয়ত করিতেছি, আন এই যে, না আইতু আন আসুমা রোজা রাখবো গাদান আগামী করলো, না আইতুয়ান আসুমা গাদান আমি রোজা রাখিব আগামী করলো। তা তুমি যে ফজরের আগে বলছো আগামী করলো রোজা রাখবো, তো এই রোজাটা কবে গিয়ে দাঁড়ালো? তো বলছে, কেন সকালে। তা আমি বললাম, আরবি বোঝো? আল ইয়াউম মানে কি আজ, গাদান মানে কি টুমরো আগামীকাল, না আইতুয়ান আসুমা গাদান টুমরো উইল বি টেকসাম, আমি আগামীকাল রোজা রাখবো। ওরে ইমাম, এই যে আজকেটা শুরু হয়েছে সূর্য ডুবে যাওয়ার পর, আর পরের দিন সূর্যাস্ত পর্যন্ত পুরা টাইমটা হচ্ছে আজ, আজকে মাগরিব থেকে যে টাইম শুরু হয়েছে রাত, এটা আজ, আর সকালবেলা সকাল হবে, দুপুর হবে, আসর হবে, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত পিরিয়ডের নাম কি আল ইয়াউম আজ। তা আমি বললাম, তুমি তো যেটা রাখছো, যেটার জন্য সাহারি খেয়েছো, সেটা আজকের রোজা, এটা তো কালকের রোজা না, কালকের রোজা তো তার পরের দিন। তা বলছে, উস্তাদজি এ তো কেউ কোনো দিন বলেনি, দেখি আমি ভেবে দেখি, আমার বড় হুজুরদের সাথে আলাপ করে দেখি, ওনারা যদি ছেড়ে দিতে বলে ছেড়ে দেব, তা না হলে করে যাব। আমি বললাম, যে দলিল পেশ করেছো বাবা, এরপরে আর দলিলই হয় না, কারণ বড় হুজুরের কাছে শুনবে হুজুর কি বলে। হ্যাঁ, স্বাভাবিক যে জ্ঞান বুদ্ধি সেটুকু আজকে জনগণের থাকলো না, আফসোস হলো। এখানে সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আলী হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আলী হাদিস যুব সংঘ সারা বাংলার জমিনে মুসলমানদেরকে এই অ্যাওয়ারনেস তৈরি করতে চায়। তুমি যা বলছো ভেবে চিনতে বলো, তুমি যা করছো বুঝে শুনে করো, আমল বুঝে করো, আমল যদি বুঝে না করো কেয়ামতে নিষ্কৃতি পাবে না। আমার খালাতো ভাই আমাকে বলল, তোর জেলায় তো আর মুখ দেখানো যাচ্ছে না, তুই এ সমস্ত কি বলছিস? আমি বললাম, কেন ভাই কি হয়েছে? বলছে, তুই এভাবে হাত ঝাড়া দিস, এটা তো নবীর জামানায় একদল মানুষ ছিল যারা পুতুল রাখত বগলে, নবীজি বগলের পুতুল ফেলার জন্য হাত উঁচু করত, তাদের কাজ। তুই কি পুতুল রাখিস নাকি? তুই রুকুর পরে রুকুর আগে হাত উত্তোলন করিস কেন? তোর জ্বালায় তো আর মুখ দেখানো যায় না। আমি বললাম, ভাইজান খুব বড় দলিল পেশ করেছেন, কে বলেছে? মসজিদের ইমাম সাহেব বলেছে। আমি বললাম, ওই ইমাম সাহেবের কাছে আর একটা হাদিস আছে, সেটা একটু জিজ্ঞেস করবেন। বলল, সেটা আবার কি হাদিস? আমার ভাই লেখাপড়া তেমন জানে না, নাম সই করতে পারে, কিন্তু মুরব্বি তাই দাবি নিয়ে কথা বলছে। আমি বললাম, ভাই গো আরেকটি হাদিস যে আছে, প্রথমে তাকে লজিক দিলাম, হাতের ঘড়িটা খুলে বললাম, ভাই নবীজির পিছনে যারা নামাজ পড়তে দাঁড়াতেন
তারা তো প্রকৃষ্ট সাহাবি, জান্নাতের খোশখবর এসেছে তাদের নামে, তা তোমার কি মনে হয় যে তারা বগলে পুতুল রেখে দাঁড়াতো? বলে না না ওরা না, ও যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে ওরা না, ওই কিছু লোক যারা অত বড় পাকা ইমানদার না তারাও নামাজে দাঁড়াতো, তারা বগলে পুতুল রাখতো। তো নবীজি মনে করলেন যে পুতুলগুলো ফেলে দেওয়া দরকার, তাই হাত উত্তোলন করত। আমি বললাম ঠিক আছে, মনে করো একটা পুতুল গড়ি, এই হলো পুতুল, আমি নবীজির পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছি, মনে করেন আমার বগলে পুতুল আছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহরিমা বাঁধলেন, আল্লাহু আকবর, পুতুল পড়লো কয় না। আমি বললাম এই যে রফলে আদায়ন করলাম, আল্লাহু আকবর, রুকুতে গেলাম পুতুল পড়লো কয় না। আমি বললাম আচ্ছা রুকু থেকে হাত উত্তোলন করলাম, আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, পুতুল পড়লো কয় না, তো পড়ে না তো। আমি বললাম তাহলে এরকম একটা অবৈজ্ঞানিক ডিসিশন নিয়ে নবী পুতুল ফেলতে যাবেন কেন? নবীজি পুতুল ফেলেছেন বিজ্ঞানসম্মত ডিসিশন নিয়ে, সেটা হচ্ছে আল্লাহর ওহী, তাওহীদের নূর জ্বেলে দিয়েছেন প্রত্যেকটি মুমিনের হৃদয়ে, পুতুল ফেলে দিয়েছে, ঠিক কি না? এবং বললাম ভাই মনে করো নবীজি যদি পুতুল ফেলারই গরজ করতেন, আর পিছনের মানুষের বগলে যদি পুতুল থাকতোই, তো আল্লাহ নবী বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, এভাবে হাত উত্তোলন করতেন, কেননা পুতুল পড়ে যাবে। কিন্তু পুতুল অলারা তো আর চালাক কম না, তারা পুতুলের গলায় রশি বেঁধে দিয়ে ভিতরে টাঙ্গিয়ে রাখত, সামি আল্লাহু লিমান হামিদা, পুতুল পড়বে কয়, তোর সাথে কথা বলে পারা যায় না, তুই বড্ড বেশি যুক্তি দেখাস। আমি বললাম ভাই যুক্তি না, এই যুক্তির কথা বাদ দিন, হাদিসের কথায় আসেন। মসজিদের ইমাম সাহেব বলেছে পুতুল রাখতো একদল মানুষ, তাদের সেই কর্মকাণ্ডটা তোমার খালাতো ভাই করে, তাই তো? বলে হ্যাঁ সেই কথাই তো বলছি। আমি বললাম তাহলে শোনো ভাই, একটি হাদিস আছে, ওই হাদিসের নিচে একদল মানুষ পুতুল রাখতো ঠিকই, নবীজি তাদের পুতুল ফেলে দেওয়ার জন্য হাত উত্তোলন করলেন, পুতুল পড়ে যেতে লাগলো, তারা মনে করলো সর্বনাশ, আমাদের পুতুলগুলো তো সব পড়ে যায়, ঝরঝর করে পুতুল রাখা যায় না। তখন কি করলো তারা, এই লুঙ্গি বা পাজামা প্যান্ট যেটা পরা থাকতো সেইখানে একটা একটা ঠুঙ্গার মতো বানালো, এখানে ওই যে ছোট্ট ছেলেমেয়েরা দেখবেন আম কুড়াতে যায়, আম গাছের নিচে এখানে ওই যে তাগা থাকে, তাগার ভিতর দিয়ে প্যান্ট বা পাজামার ঝুলটা টেনে একটা ঠুঙ্গা বানায়, একটা ঠুঙ্গা, সেই ঠুঙ্গার ভিতরে ছোট্ট ছোট্ট আমগুলো রাখে, এরকম ঠুঙ্গা বানায় ওই পুতুলগুলো সবাই এখানে রাখতে লাগলো, নাভির নিচে এখানে রাখতে লাগলো। নবীজি হাত বদলেন আল্লাহু আকবর বুকের উপরে, আর তাদের পুতুল যেহেতু এইখানে আছে গোপন জায়গায়, হাতটা নামিয়ে পুতুলের গায়ের উপরে দিয়ে বলল, মা নবীজির পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছি বটে, কিন্তু তোদেরকে ভুলি নাই মা, তোরা কিছু মনে করিস না মা। বলল এ কথা আছে? আমি বললাম হ্যাঁ আছে, ওই যে পুতুল ফেলার হাদিস, ওর নিচের হাদিসে এটা আছে। খালাতো ভাই রাগে ক্ষোভে দুঃখে সাইকেলের প্যাডেল করতেছে, সাইকেল চলতেছে মাটির রাস্তা দিয়ে মোটর সাইকেলের বেগে, সুজা ইমাম সাহেবের বাসায় গিয়ে বলছেন, ও হুজুর তুমি একটা হাদিস বলেছো, আরেকটা বলো নাই কেন? বলছে সে কি কি হাদিস বলিনি? বলছে আমার খালাতো ভাই যে পুতুল ফেলার হাদিস আমল করে, ওই হাদিসের নিচে তো আরেকটা হাদিস আছে, এইরকম টোস বানায় ঠুঙ্গা বানায় মানুষ পুতুল রাখতো, যারা পুতুলের গায়ের উপরে হাত রেখে নামাজ পড়ত, তারা আজও নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, এ হাদিসটা বলো নাই কেন? বলছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম হাদিস কেউ দেখাতে পারবে? বলছে কি দেখাতে পারবে না? আবার আমার কাছে আসছে সাইকেল চালা, এই তুই কি বলেছিস, তুই এটা দেখাতে পারবি? আমি বললাম হ্যাঁ পারবো। বলছে এক্ষুনি দেখাও। বললাম ভাই তাই তো, কিতাবে পড়েছিলাম, কিতাবটার নামও মনে আসতেছে না, পৃষ্ঠা নাম্বারও আমি টুকে রাখিনি। ভাই ইমাম সাহেবের ওই যে হাদিস ওর নিচেই এটা আছে, ইমাম সাহেবকে কিতাবটা বের করতে বলো, ওর নিচেই আমি দেখাই দেব। আবার পেটেল করতেছে যে হুজুর হাদিস বের করেন শিগগির, ওর নিচে লেখা আছে আপনি বের করেন। কয় আমার দুই দিন সময় দেন। দিলাম দুই দিন সময়, তৃতীয় দিনে ইমাম সাহেবকে ফজরের সময় আর খুঁজে পাওয়া যায় নাই।
আমার বন্ধুরা, এর নাম ইসলাম। এদেশের মাটিতে চলে, কিন্তু সৌদি আরবের মাটিতে এরকম ইসলাম চলে না। সেখানে গাঞ্জাখুরি কথা চলে না ইসলামের নামে, সেখানে যেমন খুশি তেমন সাজো এটা চলে না ইসলামের নামে। সেখানে ইসলাম চলে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে। আলী হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আলী হাদিস যুব সংঘ আজকেও বাংলার জমিনে একটাই দাবি নিয়ে আন্দোলন করে, শরিয়াত চলবে, ইসলাম চলবে, পবিত্র কুরআন এবং সহি হাদিসের নীতিমালার আলোকে।